রহমান রহিম, ও বিষয়ের মাসলা যে উজু করতে সময় নিয়ত করা জরুরি নি বা শর্ত নি, উজু করার আগে নিয়ত কিলা হর্তা না হর্তা এই বিষয় নিয়ে মাথ হতাইব আপনার সামনে ইনশাআল্লাহ। দেহ কা উজু করা এক জিনিস আর উজুর আর নিয়ত একটা জিনিস। তে উজু করার লাগে শর্ত নাই নিয়ত করা, কিন্তু নিয়ত করণ যদি তাইলে উজুর সওয়াব পাইবা, কিন্তু আত ফাও তারপরে মাথা মুছে করা যেগুলো আছে আপনার উজুর মধ্যে কর্তব্য জরুরি, বিশেষভাবে 60টা জিনিস ফরজ, এইগুলা আদায় করে নিলেও আপনার উজু হয়ে গেছে আর বাদ বাকি হয়ে গিয়া সুন্নত মুস্তাহাব এগুলা। তে আপনি যদি উজু করি লাইন আর নিয়ত করেন না তাহলে আপনার উজু হয়ে গেছে, উজু হইব। হ্যাঁ, কিন্তু সওয়াব পাইতা না আপনি যদি নিয়ত করেন না। আর নিয়ত তো হইলো গিয়া মুখ দিয়ে নিয়ত করা, নিয়তর উচ্চারণ করা জরুরি নাই। নিয়ত তো হইলো গিয়া আল কাসদু বিল কলব, আল কাসদু বিল কলব, তা দিল দ্বারা ইরাদা করার নাম হইলো গিয়া আপনার নিয়ত করা। যদি আপনি নিয়ত এখন কিলা কর্তা বাংলায় কইলিবা যে আল্লাহ আমি পাকি হাসিল করার লাগি, পাকি হাসিল করার লাগি আমি উজু করি, আর ও কথা দিলে দিলে নিয়ত করি লাইলে ওই জীব, মুখ দ্বারা উচ্চারণ করা জরুরি নাই, শর্ত নাই। কিন্তু আপনি যেহেতু এই উজু করছেন, এটা তো সওয়াব ফরতে খেবাতর মধ্যে মানুষের সওয়াব সওয়াবর আশা রাখে, হিসাবে আপনি যদি নিয়ত করি লাইন মন দিলে দিলে আল্লাহ আমি পবিত্রতা হাসিল করার লাগে উজু করি, আর তাহলে আপনি সওয়াব পাইলিতরা, উজুর সওয়াব পাইলিতরা, আর আপনার উজু হয়ে যার। আর যদি কোনো মাসে নিয়ত করেন না, নিয়ত না করিয়া উজু করেন তাহলে উজু হয়ে যাব, আর এই উজু দ্বারা নমাজ পড়েন তাহলে নমাজ হয়ে যাব, যত নমাজ পড়িতে পারেন জোরে খাত নমাজ পড়েন আপনার লাগে জায়েজ হইব। নিয়ত করলে না উজু হয়ে গেছে, আর এই বিনা নিয়তর যে উজু আছে এই উজু দিয়ে আপনি যত পারেন তো জয় রাখাত পারেন রাখাত নমাজ পড়িতে পারবা। ওই লগি আপনার সামনে একটা বহুত আপনার কঠিন মাসলা, কারণ কোনো কোনো সময় মানুষে দেখা যায় উজু করার সময় নিয়ত ফাউরিলে ফটাফট উজু করল করিয়া, তারপরে আবার হতহান উঠি আবার ফরি যায়, দিয়ে উজু নিয়ত হচ্ছে না আবার করিলে মুশকিলতার মধ্যে ফড়ি যায়। হিসাবে আপনার সামনে এই মাসলা হইয়া দেওয়া হইলো। দেখো কা, আমরা যদি মাসলা জানি, শরীয়তর অনেক হুকুম আহকামগুলো আছে, এগুলার মাসলা অনেক মানুষের না জানার কারণে অনেক সময় পেরেশানির মধ্যে ফড়ি যান কোনো কোনো ব্যাপারে। হিসাবে আপনারা এইগুলা জানা রাখবা যে যে মাসলা আপনারা টেকইন বা মাসলা ফাইন না, তাহলে এই চ্যানেলের মধ্যে ভিজিট করুন, এই চ্যানেলের মধ্যে দেখুন, তাহলে ইনশাল্লাহ অনেক ফায়দা হইব। আর প্রত্যেক মাসলার হল এই ভিডিও চ্যানেলের মধ্যে আপনারা দেখতে পাইবা, এবং তাহকিকাতর সহিত প্রত্যেক মাসলা প্রত্যেক ফতোয়া যেগুলো দেওয়া এগুলো আপনারা বিলকুল কিতাবুল মাসাইল, তারপরে আপনার আপকে মাসাইল আর উনকা হল, এই দু কিতাবতে বেশি মতো লওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন কিতাব আছে ইনশাল্লাহ, সবার নাম ধীরে ধীরে কোন কোন কিতাব থেকে আপনারা ফায়দা হাসিল করতে পারবেন। বর্তমানে যে মাসলাটা হয়েছে এটা আপনার কিতাবুল মাসাইলের 3 নম্বর জিলদের মধ্যে আপনারা পাইবা। আল্লাহ তালা আমরা তৌফিক দিতা আমিন ইয়া রাব্বুল আলামিন, সহি মাসলার উপরে আমল করার।